নমস্কার শেষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা সাহেবের কবরের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি শুনতে থাকুন রাত্রিবেলা একা ঘরে শুতে একটু ভয় ভয় করছিল হরির জীবনে সে কখনো একা ঘরে শোয়নি একখানা গোটা বাড়িতে একাশো দূরস্থান তার ওপর সাহেব পাড়ার মতন নির্জন জায়গায় কিন্তু উপায় বা হ্যারিকেনের শলতে কমিয়ে মশারির মধ্যে ঢুকে সে নিঃসারে শুয়ে নিজের বুকের ঢিপ ঢিপিনি শুনলো কিছুক্ষণ ইঁদুরের শব্দ বাতাস বাতাসের শব্দ শিয়াল বা বেড়ালের ডাক সবই তার চেনা ঝিঁঝি ডাকও সে কতই শুনেছে তবু অচেনা নির্জন জায়গায় সবকটা শব্দই তার ভুতুড়ে বলে মনে হচ্ছিল কিছুতেই ঘুম আসছিল না তবে পেটে ছাতু ও ভাতের যে দুটি পাহাড় ঢুকেছে তার প্রভাবে এবং লেপের ওমের ভেতর কিছুক্ষণ শুয়ে থাকার পরেই নিজের অজান্তে তার ঘুম এসে গেল ঘুমটা ভাঙল মাঝরাতে কি একটা অনির্দেশ্য অস্বস্তি মনের মধ্যে একটা সুরসুরি একটা রহস্যময় কিছু ঘুমের মধ্যেও টের পেয়ে আচমকাশে চোখ মেলল মেলে সে পট করে ঘাড় ঘড়িয়ে তাকালো শিয়রের জানালার দিকে জানালার বাইরে ফিকে অন্ধকার একটা ঝুপসি গাছ বন্ধ কাছের সারসির গায়ে একটা ছায়া কি অনেকটা মানুষের আকৃতির মতো চোখ দুহাতে রোগে নিয়ে আবার চাইল হরি না কোনো ভুল নেই একটা লোক সারসির ওপাশ থেকে চেয়ে আছে ঘরের মধ্যে হরি কিছু না ভেবেই বালিশের পাশ থেকে টর্চ আর পাশে শোনা লাঠিটা নিয়ে লাফিয়ে ওঠে কে কে ওখানে বলে বিকট চেঁচি উঠল ছায়াটা টুক করে সরে গেল হরি গিয়ে জানালে দিয়ে চেঁচিকে বললো ও যগুরাম জগুরাম দরোণের ঘর তার ঘর থেকে দেখা যায় জগুরামের ঘরে একটা টেমি উঠলো দরজা খোলার শব্দ হলো জগুরাম বেরি লাঠি ঠুকতে ঠুকতে কাছে এসে বলল কে হুয়া উত্তেজিত হরি বলে উঠল আমার জানালা একটা লোক দাঁড়িয়ে ছিল যগুরাম খুবই মুখে বলল। তো কা চোর ডাকু কই হোগা সোজাও লোকটার এরকম উদাসীনতা দেখে হরি ভারী ডেকে গেল বলল চোর এসেছিলো শুনো তুমি গা করছো না এর জবাবে জগুরাম যা বললো তার তুলনা নেই সে হিন্দিতে বলল দুনিয়াটাই চোরচোরটায় ভরে গেছে তারা আর যাবেই বা কোথায় আর রাতে ছাড়া তাদের কাজের সুবিধাও হয় না কি না এখানে চোর ডাকাত মেলাই আছে ও সব নিয়ে ভাবলে মতিগঞ্জে থাকাই যেত না জগুরাম চলে যাওয়ার পরে হরিয়ার ঘুমোতেই পারল না ঘড়িতে দেখলো সাড়ে তিনটে রাত হ্যারিকেনের আলো বাড়িয়ে সে কিছুক্ষণ চুপচাপ বসে রইল ভাবলো এখানে যদি থাকতেই হয় তাহলে ভয়ে ডর ছেড়ে ফেলতে হবে চোর ডাকাত যেই এসে থাকুক সে ভয় পেয়েছে জানলে ফের আসবে হরি টর্চ আর লাঠি নিয়ে উঠে দাঁড়ালো দরজা খুলে বাইরে বেরিয়ে এলো টর্চ জেরে জানালার নিচের মাটি প্রথমে পরীক্ষা করলো হরি পায়ের ছাপ ভালো বোঝা গেল না বটে তবে কয়েকটা পাতাবাহারের গাছ ভেঙে থেঁতলে গেছে ছায়া মূর্তিটা ডান দিকে গিয়েছিল সুতরাং হরি টর্চ নিবিয়ে সেদিকে সন্তর্পণে এগোলো শেষ রাতে ফিকে একটু জ্যোৎস্না দেখা দিয়েছে কুয়াশায় মাখা সেই জ্যোৎস্নায় চারিদিকটা ভারী ভুতুড়ে আর অদ্ভুত দেখাচ্ছে এ যেন মানুষের রাজ্য নয় কোনো রূপকথার জগৎ বাগানের এপাশটায় পাশটায় অনেক ঝুপসি গাছপালা তার ছায়ায় গাঢ় অন্ধকারে মৃদু জ্যোৎস্নার ইকড়ি মিকড়ি হরি চারিদিক চেয়ে পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করছিল হঠাৎ তার নজরে পড়ল বাগানের পাঁচিলটা এক জায়গায় ভাঙা আর সেই ভাঙা জায়গায় একটা লোক যেন গুঁড়ি মেরে বসে আছে হরি গাছের ছায়া ছায়ায় গা ঢাকা দিয়ে দিয়ে এগোতে লাগলো তার যে ভয় করছিল না এমন নয় কিন্তু আজ রাতে সে ভয় নিকেশ করতে বদ্ধপরিকর মতিগঞ্জে টিকে থাকতে গেলে বুকের পাটা চাই লোকটাও অদ্ভুত ভাঙা পাঁচিলটায় উঠে স্থির হয়ে বসে আছে খুব মনোযোগ দিয়ে সামনের দিকে কিছুটা দেখছে হরির দিকে তার পিঠ লোকটার কাছে গিয়ে হরি হাতে লাঠিটা বাগিয়ে ধরে চাপা গলায় বলল একটু নড়ে ছকি মাথা ফাটিয়ে দেবো চুপচাপ সুর সুর করে ভালো ছেলের মতো নেমে এসো লোকটা খুব আস্তে ঘাড় ঘোরালো তাকে খুবই তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে নিয়ে মুখ আঙুলে তুলে ফিসফিস করে বলল চুপ শব্দ করলে বিপদ হরে লাঠিটা উঁচিয়ে বলল আবার চোখ রাঙানো হচ্ছে একটু আগেই না তুমি আমার জানালায় উঁকি মেরেছিলে চোর কোথাকার লোকটা খ্যাঁক করে উঠলো ই জানলায় উঁকি মারলে বুঝে চোর হয়ে যায় লোকে বেশ কথা তো উঁকি দিয়েছি তো কি হয়েছে কোন মহাভারতটা অশুদ্ধ হয়েছে তাতে হরি অবাক হয়ে বলল তাই বলে তুই মাছ রাত্রে উঁকি দেবে ও খুব পাপ হয়েছে বুঝি পাড়ায় নতুন কে লোক এলো তাই দেখতে একটু উঁকি দিয়েছি আর অমনি বাবা কি চিল চেঁচা নেই যেন ওর সর্বস্ব নিয়ে ভেঙে পড়েছি আরে বাবা তোর নেওয়ার তোর তোর আচ্ছাটা কি ছোকরা একটা টিনের তরঙ্গ আর গুচ্ছের বই খাতা আচ্ছা আচ্ছা ও সব ছোঁবে কোন চোরে তাহলে তুমি চোর নও লোকটা এবার একটু নরম গলায় বললো চোর হতে যাবো কোন দুঃখে আমার প্যালারাম রেলে চাকরি পেয়ে গেছে না এখন আর কি চুরি করে বুড়ো বয়সে ও সব আর কি পোষায় তবে যদি সত্যিই চুরি করার মতলব থাকতো তবে কি আর তোমার কাঁচা ভুংটা ভাঙত হে ছোকরা এই পটল দাসের এলেম তো তুমি জানো না তোমার বালিশের তলা থেকে বিছানা অবধি সরিয়ে ফেলতুম তুমি টেটিও পেতে না বেঁটে খাটো গাঁটটা গোটা চেহারার বয়স্ক লোকটিকে এবার একটু ভালো করে দেখলো হরি মুখে কাঁচা পাকা একটু আর গোঁফ আছে মাথায় মাথায় একটা পুরনো উলের টুপি গায়ে একখানা খাকি রঙের ছেঁড়া সোয়েটার পরনে ধুতি পাইকেটস আর মোজা চোখে ধূর্ত দৃষ্টি হরি টর্চটা নিভিয়ে ফেলে বলল তাহলে তুমি চোর ছিলে ছিলুম তো ছিলুম অত ক্ষতেন কিসের চোর হলেও আজকালদের ছ্যাক ছোকরা চোরদের মতো গবের চন্দ্র ছিলুম না চরণ ছিদাম দুঃখে এদের জিজ্ঞাসা করে দেখো পটল দাসের নাম শুনলেই জোর হাত করে কপলা ঠেকাবে চোর কথাটা শুনতে খারাপ হে কিন্তু এলেম দেখালে সব কাজেই ইজ্জত আছে তবে এই হালের ছোড়ারা মানতে চায় না তা না হরি লাঠিটা নামালো লোকটাকে ভয়ের কিছু নেই তবু মুখে বলল যোগুরামকে ডাকলে এক্ষুনি তোমাকে ধরে পুলিশে দেবে কোন আইনে নেহে। চুরি করতে গিয়ে তো ধরা পড়িনি তার উপর পুলিশ কি হাতের মোয়া নাকি যে ডাকলেই পাবে এখান থেকে থানা মাইলটাক দূরে বাবু কনস্টেবল বাবারা এ সময় ঘুমন ডাকলে ভারী রেগে যান হরিহেসে বলল। হেসে ফেললো তারপর বলল, তা তুমি ওই ভাঙা পাঁচিলে উঠে কি করছো নেমে এসো আজ তোমাকে ছেড়ে দিচ্ছি ছাড়তে হবে না বাবু আমি তো ধরাও পড়িনি কখনও ছাড়বার তুমি কে হে ভাবছিলাম ভদ্রবাড়িদের বাবুদের বাড়িটা এই ফাঁকে একটু দেখে যাবো দিনেকালে বাড়িতে কত কি সরিয়েছি কিন্তু ঢুকতে ঠিক সাহস হচ্ছে না কি যেন একটা দেখলাম ভালো করে দেখার জন্য ঘাপটি মেরে বসে আছি তখন থেকে কি দেখেছ গো কী দেখেছি সেটি তো বাবু ঠিক বুঝতে পারছি না সেই আগের চোখও যে নেই বাঁ চোখটায় ছানি এসেছে যে প্যালারাম অবশ্য বলেছে শহরে নিয়ে গিয়ে চোখ কাটিয়ে আনবে তখন আবার সব দেখতে পাব ধৈর্য হারিয়ে বললো কিন্তু কি দেখলে সেটা বলবে তো আরে দেখলুম যেন ওই গোলাপ ঝোপটার কাছে একটা লোক দাঁড়িয়ে আছে মতলব নিশ্চয়ই ভালো ছিল না দাঁড়িয়ে কি যেন দেখছিল বাড়িটার দিকে চেয়ে এমন সময় আর একটা লোক যেন মাটি ফির ফুঁড়ে লোকটার পিছনে উদয় হলো তারপর প্রথম লোকটার মাথায় একটা ইঁট তুলে দরম করে বসিয়ে দিল লোকটা একটাও শব্দ করতে পারেনি কাটা কলা গাছের মতো পড়ে গেল তখন দ্বিতীয় লোকটা তার পা ধরে হেঁচড়ে নিয়ে গোলাপ ঝোপে লাশটা ঢুকিয়ে দিয়ে কোথাও হাওয়া হয়ে গেল বুড়ো বয়সে এখনও ঠিক আর এগিয়ে যেতে সাহস পেলুম না খুন যদি হয়ে থাকে তবে সাক্ষী থাকাটাও বিপদের কথা না হরি উত্তেজিত হয়ে বললো ও বাড়িতে থেকে কে থাকে কেউ না বুড়ো অবিনাশ ভদ্র ছিল তাও তো সে গতবারে মরে গেল। ওয়ারিশও কেউ নেই বাড়ি ফাঁকা পড়িয়া থাকে দরোয়ান না দরোয়ানের মাইনে দেবে কে বললুম না ওয়ারিশই নেই হরি বলল। কিন্তু আমাদের তো ব্যাপারটা দেখা উচিত পটল মাথা মাথানারে বললো ওরে না আরে বাবা না হুট করে কিছু করে বসতে নেই তার উপর আমার চোখ ছানি পড়া চোখ কী দেখতে কী দেখেছি তারই বা ঠিক কি। এই তো সেদিন দেখলুম পুকুরের ধারে দিব্যি এক রামধনু উঠেছে নাতিকে ডেকে দেখাতে গেলুম তা সে বললো রামধনু ভনু কিছু যেন নেই আমি ভুল দেখেছি কিন্তু ভুল দেখেছো কি না সেটাও তো দেখা দরকার মাথা মাথানারে বললো ন্যায্য কথা কিন্তু ভয়টাও সেখানে যদি ভুল না দেখে থাকি তবে লাশের কাছে যাওয়াটা তো উচিত নয় কিন্তু লোকটা তো নাও মরে গিয়ে থাকতে পারে তা বটে এখনও তুলে নিয়ে মুখে জল টল দিলে বেঁচে যাবে হয়তো কিন্তু সারা রাত হিমের মধ্যে পড়ে থাকলে মরেই যাবে সেও ঠিক কথা কিন্তু আমার কেমন যেন সাহস হচ্ছে না এবারে হরি একটু গরম হয়ে বলল উম যখন চুরি করে বেড়ো তখন ভয় করে না এখন ভয় করলে চলবে কেন পটল দাস এবার চোখ পাখি বলল চুরি মানে কেবল চুরি সেটা কি আর্ট নয় আর আমাকে কি ছিঁচকে চোর পটল দাস কখনো ছুঁচো মেরে হাত গন্ধ করে না মনে রেখো আমি কালই রোটি দেবো যে তুমি চুরি করতে এসে আমার কাছে ধরা পড়ে গেছো এ কথায় পটলের চোখ কপালে উঠল বললো ও বাবা তুমি যে বেশ বাজি লোক দেখছি পটল দাস এখনও ধরা পড়েনি জীবনে জানো কেউ তোমার কথা বিশ্বাস করবে না খুব করবে এক্ষুনি তোমাকে জাপটা ধরে চোর চোর বলে চাঁচালে মার তার বউ দৌড়ে আসবে তারপর ঘরে পুরে তালা দিয়ে রাখবো সকালে এসে সবাই দেখবে এ কথায় পটল দাস খক খক করে হায়নার হাসি হাসলো তারপর বলল জাপটা ধরবে বটে তা ধরার চেষ্টা করে দেখো তো কী হয় কেন মারবে নাকি আমার গায়ে মেলা জোর আছে তা জানো পড়াশোনায় তেমন ভালো না হতে পারে কিন্তু গায়ের জোরে কম নেই থাক অত বড়াই করতে হবে না তোমার চেয়ে ঢের ঢের জোয়ান পালোয়ান দেখেছি পটল দাসের বয়স হয়েছে বটে কিন্তু বিত্তে তো মরেনি এখনও অনেক ভোজবাজি দেখাতে পারি দেখি না কেমন জাপটে ধরে রাখতে পারো এসো দেখি পালোয়ান চন্দর হরি এই ছোটোখাটো বুড়ো লোকটার কথা শুনে না হেসে পারল না একে ধরা নাকি আবার একটা ব্যাপার সে চোখের পলকে দু হাতে জাপটে পটল পটলদাসকে ধরল বটে কিন্তু ভারী অবাক হয়ে দেখল পটল দাসের বদলে সে ধরেছে খানিক হাওয়া বাতাসকেই পটল তিন হাত দূরে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছে হরি ব্যাঙের মতো একখানা লাভ দিয়ে গিয়ে একেবারে ঘাড়ের ওপর পড়লো পটলের কিন্তু আশ্চর্যের বিষয়ে পটলও হুবহু ওই রকমই একখানা লাভ মারল সঙ্গে সঙ্গে এবং ভোজবাজির মতো চার হাত তফাত হয়ে গেলো দুজনের মধ্যে হরি হাঁপাতে হাঁপাতে বলল তুমি ভূত নয় তো পটল দাস ফিক করে হেসে বলল। তা ভূত বলতে পারো ভূত মানে অতীত আমার কি আর সেই দিনকাল আছে বেঁচে থেকেও মরা তাহলে বুঝলে তো আমাকে ধরা অত সহজ নয় হরি বোকার মতো মাথা নেড়ে বললো বুঝেছি যদি সত্যি ভূত না হয়েও থাকো তবে বলতেই হয় তুমি বেশ ওস্তাদ লোক পটল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এই আর কি দেখছো আরও কত কি শিখেছিলাম হস্তলাঘব মুখবন্ধন বায়ু নিয়ন্ত্রণ কুম্ভক কোথাও কাজে লাগলো না প্যালারামকে শেখানোর ইচ্ছে ছিল কিন্তু ওর মায়ের জন্য হলই না সে বলল না ছেলে তোমার মতো চোর হবে না আমাকে শেখাবে তুমি তুমি শিখে কী করবে চুরি করব না তবে শিখে রাখবো শেখাতে পারি তবে শর্ত আছে কী শর্ত পটল বেশ লজ্জার সঙ্গে চুলকে বললো লেখাপড়া শিখিনি বলে আমাকে বড় হেনস্থা করে লোকে ছেলে বউ বড্ড গঞ্জনা দেয় তা আমার বড় ইচ্ছে লেখাপড়া শিখে ওদের জব্দ করি শেখাবে শেখাবো কথাবার্তায় হঠাৎ বাধা পড়লো ভদ্রবাবুদের বাগান থেকে হঠাৎ একটা ক্ষীণ আর্তনাদের শব্দ এলো দুজনেই স্তব্ধ হয়ে শুনল তারপর পটল বলল পালাও ঘরে গিয়ে শুয়ে থাও গে আমিও এই বেলা সরে পড়ি কিন্তু পটলদা ব্যাপারটা না দেখে পালনটা ঠিক কি ঠিক হবে ওহ তুমি জ্বালালে দেখছি আচ্ছা চলো বেগতিক দেখলে আমি কিন্তু সরে পড়ব। দেওয়ালটা দুজনে ডিঙলো আগে পটল পিছনে হরি পটল সাবধান করে দিয়ে বললো খবরদার টর্চ জেলো না টর্চ খুব খারাপ জিনিস আমার পিছু পিছু এসো চোখে ছানি হলে কি হয় অন্ধকারেও আমি সব ঠাহর করে নিতে পারি ঘাস জমি ডেঙিয়ে ঝোপটার কাছে পৌঁছে পটল বললো এইখানে বেশি খুঁজতে হলো না গোলাপ ঝোপের ভিতর থেকে দুখানি পা বেরিয়েই ছিল পটল আর হরি টেনে হিঁচড়ে মু বের করে আনলো লোকটাকে জ্যোৎস্নার ফিকে আলোতেও হরি মুখখানা চিনতে পেরে আর্তনাদ করে উঠল সর্বনাশ পটল পট করে তার মুখে হাত চাপা দিয়ে বল আসতে যে আসলে বিপদে পড়বে তার লোকটা কে ও হলো গোপাল আমরা এক ক্লাসে পড়ি পটল ভ্রু কুঁচকে বললো এত অল্প আলো ঠিক চিনতে পারছি না কোন গোপাল তো সে ঝিকু সর্দারের ছেলেটা নাকি আমি ঝিকু সর্দারকে চিনি না তবে গোপালকে সবাই ভয় পায় পটল ভ্রু শটান হয়ে গেল বলল তাহলে ঠিকই ধরেছি ঝিকুড়ি ছেলে তা বেঁচে আছে নাকি গোপাল বেঁচেই ছিল তবে জ্ঞান নেই মাথার পিছন দিকটা থেঁথলে গিয়ে রক্তে একেবারে ভাষাভাষি কাণ্ড মাঝে বোধ জ্ঞান একটু ফিরেছিল তখনই ককিয়ে যন্ত্র ককিয়ে উঠেছিল যন্ত্রণায় হরি সভয় বলল এখন কি হবে পটল দা পটল একটু দীর্ঘশ্বাস ফেলে বলল ঝিকুর ছেলের গায়ে হাত তোলা যার তার কর্ম নয় একটু আগেই বলছিল না সবাই ওকে ভয় পায় তা ভয় ওকে সাধে পায় না তবে ওকে নয় ভয়র বাপকে এখন এই কাণ্ডের পর ঝিকু কটা লাশ নামায় দেখো দশ বছর আগে হলে ঝিকুর হাতে বিশ পঞ্চাশটা খুন হয়ে যেত এখন অত হয়তো হবে না কিন্তু কত হবে তা এখনই বলতে পারছি না আমি বলি কি এই বেলা পালাও কিন্তু এই যে আমার বন্ধু তা বটে কিন্তু ঝিকু তখন থেকে কেবল ঝিকো ঝিকো করছো কেন ঝিকুটা কে এই তল্লাটে যখন এসে পড়েছ তখন চিনবেই একদিন আমি পাপ মুখে সব বলি কেন বন্ধুকে যদি ফেলে যেতে না চাও তবে চলো ধরাধরি করে নিয়ে গিয়ে তোমার ঘরেই তুলি তাই হলো দুজনে ধরাধরি করে গোপালকে নিয়ে ভাঙা পাঁচিল পেরিয়ে হরির ঘরে এনে তুললো হরি বললো কিন্তু রক্ত যে ভেসে যাচ্ছে একদম ডাক্তার ডাকলে হয় না এত হ্যামারেজ হলো তো মরে যাবে রক্ত এখনও ক্লট বাঁধেনি নি হেমাটে মা পটল চোখ বড় বড় করে হরির কথা শুনছিল হঠাৎ বলল তুমি কি ডাক্তারের ছেলে কি করে বুঝলে অনেক জানো দেখছি তবে ভয় নেই আমাকে সবসময় ওষুধ বিষুধ রাখতে হয় তবে টোটকা বলে পটল পোশাকের ভেতর থেকে হাত ঢুকিয়ে একটা শিশি বের করে আনলো তাতে খানিকটা কালচে তেল যত্ন করে ক্ষতস্থানে লাগিয়ে দিল আর একটা শিশি বার করে হরির হাতে দিয়ে বললো খুব যন্ত্রণা হলে চিপিটা খুলে একটু শুঁকিয়ে দিও ওতেই কাজ হবে হরি ডাক্তারের ছেলে বলেই তার সঙ্গে তুলো ব্যান্ডেজ ওষুধ সবসময় থাকে গোপালের মাথা ব্যান্ডেজে নিপুণ হাতে বেঁধে সে শিশিটা নিয়ে চিপি খুলে একটু শুঁকে দেখলো চন্দন গোলাপের আতর এবং আরও কিছু সুবাস মেশানো একটা মাদক গন্ধ সে অবাক হয়ে বলল এ তো স্মেলিং সল্ট নয় তবে এটা কী পটল নেড়ে বললো ডাক্তারি ওষুধ ছাড়াও দুনিয়ায় মেলা ওষুধ আছে এসব গুপ্তবিদদের ওপর গুপ্তবিদদের খবর ডাক্তাররা জানেই না এ হলো কালী কবরজের মুষ্টিযোগ ওর নাকের কাছে একটু ধরেই দেখো না কি হয় আশ্চর্যের বিষয় শিশির মুখটা গোপালের নাকের কাছে ধরার কিছুক্ষণ পরেই ধীরে ধীরে গোপাল চোখ মেলে চাইল দৃষ্টিটা ঘোলাটে অস্বচ্ছ কিছুক্ষণ চেয়ে থাকার পর চোখ স্বাভাবিক হয়ে এলো মতো সে চারিদিকে দেখে নিয়ে ওরা পাগলা সাহেবের কবরটা খুঁজছে পটলদাস চাপা গলায় বললো সর্বনাশ গোপাল একবার উঠে বসবার চেষ্টা করল কিন্তু প্রচুর রক্তক্ষরণে সে সাংঘাতিক দুর্বল তার উপরে মাথার চোটটাও বেশ জোরালো রকমের ওঠবার চেষ্টা করতে গিয়ে ফের লুটিয়ে পড়ল বিছানায় হরি আবার তাকে শিশি শোঁকাতে যাচ্ছিল পটল তার হাতটা ধরে বাধা দিয়ে বলল থাক এখন ওকে ঘুমোতে দাও হরে জিজ্ঞাসা করলো গোপাল কি সব বলল বলো তো পাগলা সাহেবের কবর না কি যেন পটল খুব অবাক হয়ে বলল কই আমি তো কিছু শুনতে পেলাম না আমার কান সেই কখন থেকে ভোঁভো করছে পরশুর কানে যাতে শ্যামা পোকা ঢুকেছিল তো তাই জন্য কিন্তু এতক্ষণ তো তুমি আমার কথা দিব্যি শুনতে পাচ্ছিলে পটল দা তা বটে কিন্তু পোকাটা এই একটু আগেই কানের মধ্যে নড়াচড়া শুরু করেছে তো ওরে বাবা যাই কানে একটু গরম তেল দিয়ে গে পটল দাস যে কিছু একটা চেপে যেতে চাইছে তা বুঝতে কষ্ট হলো না হরির তবে এই অবস্থায় সে আর এ নিয়ে কথা বাড়তে চাইল না শুধু বুঝলো কেউ বা কারা পাগলা সাহেবের কবর খুঁজছে এই হলো মুদ্রা কথা এটা খুব একটা সাংঘাতিক ব্যাপার বলেও তার মনে হলো না সে পটল দাসের দিকে চেয়ে বললো আমাকে প্যাঁচ শেখাবে বলেছিল মনে আছে তো তার বদলে আমি তোমাকে লেখা পড়া শেখাবো পটল ঘাড় কাত করে বললো খুব মনে আছে তবে দিনের বেলা আমার সুবিধে হবে না রাত বেরেতে চলে আসবো ভোর হয়ে আসছে এবার গিয়ে আমাকে গর্তে ঢুকতে হবে আসি গে এসো এর বাড়িতে একটা খবর দিও পটলদাস রাজি হয়ে বিদায় নিয়ে চলে গেল হরি ঠায় বসে রইল গোপালের পাশে তারপর একসময় ঢুলুনি এসে চোখ বুঝে ফেলল তারপর তার আর কিছু মনে নেই চোখে রোদ লাগায় ধর্মর করে উঠে নড়ে চড়ে বসল হরি তারপর অবাক হয়ে দেখলো বিছানাটা তো খালি গোপালের চিহ্নও নেই তবে বালিশে রক্তের দাগ লেগে আছে টেবিলের উপরে গোপাল দাসের দুটো ওষুধের শিশি পাশাপাশি ভাই বোনের মতো দাঁড়িয়ে তাড়াতাড়ি উঠে বাথরুমটা দেখলো হরি নেই বারান্দা এবং আশেপাশের বাগানেও খুঁজল নেই কিন্তু ওই অবস্থায় গোপালের পক্ষে তো খুব বেশি দূরে যাওয়াও সম্ভব নয় দরবান জগুরাম বাড়িতে ছিল না ঝুমড়ি ছিল রোদে ছোট একটা খাটিয়ায় একটা বাচ্চাকে শুয়ে তেল মাখাচ্ছিল তাকে জিজ্ঞেস করায় কিছুক্ষণ বোবার মতো চেয়ে থেকে মাথা নেড়ে বিড়বিড় করে বলল যে সে কাউকে দেখেনি রাস্তাটাতেও একটু ঘুরে দেখে এলো হরিবন্ধু কেউ কোথাও নেই ঘরে এসে চুপচাপ বসে কিছুক্ষণ স্থির মস্তিষ্কে ব্যাপারটা চিন্তা করে দেখল সে কিন্তু সমাধান ভেবে পেল না স্কুলের সময় হয়ে এসেছিল বলে অগত্যা উঠতে হলো হরিবন্ধুকে খুবই অন্যমনস্কভাবে সে বরফের মতো ঠান্ডা জলে স্নান করলো তেমনি আনমো নেই ঝুমড়ির বেড়ে আনা এক পাহাড় ভাত খেয়ে নিল কিন্তু সারাক্ষণ সে ভাবতে লাগলো কাল রাতে কি সে স্বপ্ন দেখেছিল যদি স্বপ্ন না হয়ে থাকে তাহলে গোপালকে কারা এবং কেন মারল পাগলা সাহেব বলে কেউ একজন এখানে আছে যার কথা গোবিন্দদা তাকে বলেছে গোপালও বলেছে তবে তার আবার কবর কি করে থাকবে আর সেই কবর খুঁজছেই বা কারা পটল দাস লোকটা আসলে কে ভাবতে ভাবতে পোশাক পরে বই খাতা নিয়ে এসে সাহেব পাড়ার নির্জন রাস্তা দিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগলো পাশের বাড়ির দিকে অনিবার্যভাবেই তার চোখ চলে গেল কাল রাতের ঘটনাস্থল দিনের বেলা ভালো করে দেখল হরি এক সময় বিশাল ফুলের বাগান ছিল পাথরের ফোয়ারা ছিল পরি ছিল এখন বাগান জঙ্গলে ছেয়ে গেছে পরির দুটো টানাই ভাঙা ফোয়ারা কাত হয়ে মাটিতে পড়ে আছে বাড়িটাও বিশাল কিন্তু নোনা ধরে শ্যাওলা পরে অসত্য গাছ গজিয়ে বাড়িটার বারোটা বেজে গেছে ফটকের সামনে দাঁড়িয়ে দেখলো হরি দেখতে দেখতে হঠাৎ ফটকের গায়ে শ্বেত পাথরে করা নামের ফলকটা চোখে পড়ল তার সাদার ওপরে কালো অক্ষরের রেল লেখা কুসুম কুঞ্জ হরি একটু শিউরে উঠল গোপাল তাকে কুসুম কুঞ্জের কথা বলেছিল বটে সে আর দাঁড়ালো না তাড়াতাড়ি স্কুলের দিকে হাঁটা দিল গায়ে কাঁটা দিচ্ছে স্কুলে এসে দেখল গোপালের জায়গাটা ফাঁকা ফাঁকাই তো থাকার কথা তবু তার মনটা খারাপ হয়ে গেল ছেলেটা যে কোথায় গায়ে হলো কে জানে যারা রাতে গোপালকে মেরেছিল তারাই ঘুম করে দিয়ে যায়নি তো আজ ক্লাসে রাজর্ষি বা থ্রি মাস্কেটিয়ার্সকেও দেখতে পাওয়া গেল না তাতে একটু স্বস্তিই বোধ করলো হরি ফার্স্ট পিরিয়ড শুরু হওয়ার মুখে শেষ বেঞ্চের একটা ছেলে হঠাৎ এসে তার হাতে একটা ভাঁজ করা কাগজ ধরিয়ে দিয়ে গেল হরি কাগজটার ভাঁজ খুলে তাতে দেখলো লেখা আছে তুমি যে কাল রাতে আমার প্রাণ বাঁচিয়েছো সে কথা আমি কখনো ভুলব না আমি এখন ভালো আছি তবে কয়েকদিন স্কুলে যাওয়া হবে না সকালে যখন ঘুম ভাঙল তখন তুমি ঘুমোচ্ছিলে তাই আমি তোমাকে ডাকিনি পাছে আমাকে নিয়ে তুমি ঝামেলায় পড়ো সেই ভয়ে চলে এসেছি চিন্তা করো না একটা ইঁটের ঘায়ে কাবু হওয়ার ছেলে গোপাল নয় দেখা হলে সব কথা খুলে বলবো একটা কথা বলে রাখি কুঞ্চের ভেতরে ভুলেও যেও না তোমার ভালোর জন্যেই বলছি চিঠিটা ভাঁজ করে অঙ্ক বইয়ের মধ্যে দেখি একটা নিশ্চিন্তের শ্বাস ফেললো হরি যাক গোপালের জন্যে তাহলে চিন্তার তেমন কিছু নেই আজও ক্লাসে কেউ তাকে বিন্দুমাত্র বিরক্ত করছিল না কিন্তু সারাক্ষণই হরি খুব অস্বস্তির সঙ্গে টের পাচ্ছিল অলক্ষে কে যেন তার দিকে একটা বিষ দৃষ্টিতে চেয়ে আছে বারবার ঘাড় ঘুরিয়ে সে সকলের চোখের দিকে চেয়ে দেখছিল কিন্তু কে যে এমনভাবে তার দিকে তাকাচ্ছে তা সে কিছুতেই বুঝতে পারছিল না কিন্তু তাকানোটা এমনই মারাত্মক যে সে আঙুলের স্পর্শের মতো টের পাচ্ছিল ভালোই মন দিয়ে ক্লাসগুলো কেটে গেল স্কুল থেকে বেরিয়ে বাঁয় মোড় নিতেই মস্ত শিমুল গাছটার আড়াল থেকে একটা ছেলে বেরিয়ে এসে বলল আমি টুবলু গোপাল আমার বন্ধু ছেলেটাকে হরিয়েও চিনল গোপালের চিঠিটা ওই তাকে এনে দিল রোগা ফর্সা চেহারা দেখলে মনে হয় নিতান্তই নিরীহ হরি উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলো গোপাল এখন কেমন আছে টুবলু ঠাঁ ঠোঁট উল্টে একটা তার ভাব দেখিয়ে বললো গোপাল কত মার খেয়েছে ওর সমস্ত কিছু তো হয় না দুদিনেই ঠিক হয়ে যাবে তুমি ওর বাড়ির কাছে থাকো হ্যাঁ আমাদের পাশাপাশি বাড়ি আমি কিন্তু গোপালের মতো সাহসী নই গোপাল আমাকে বলেছে যেন আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই কিন্তু আগেই বলে রাখছি বিপদ টিপদ হলে কিন্তু আমি পালাবো হরির মৃদু এসে বললো আমাকে পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই তোমার বিপদ কিছু হবে না আর হলেও আমি অত ভয় পাই না তুমি বাড়ি চাও পাগল গোপাল তাহলে কি আমাকে আস্ত রাখবে নাকি তোমাকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে তবেই আমার ছুটি হরি বুঝল গোপালের আদেশ এই ছেলেটার কাছে গুরুর আদেশের মতো সেই আদেশ পালন না করে ওর উপায় নেই হরি হেসে বলল চলো তাহলে গল্প করতে করতে চাই দুজনে গল্প করতে করতে হাঁটতে লাগলো বেশিরভাগই স্কুলের কথা ছেলেদের কথা নিজেদের কথা তেঁতুলতলার কালীবাড়ি ছাড়িয়ে বাঁদিকে সাহেব পাড়ার মোড়ের কাছ বরাবর ইউকালেপটাস আর শালগাছে ভরা টুকরো জমি আছে শীতের অপরাহ্নে সেখানে গাঢ় ছায়া জমে থাকে সেই জমিটার পাশ দিয়ে যখন দুজনে যাচ্ছে তখন আচমকা সাত আটটা ছেলে গাছের আড়াল থেকে বেরিয়ে তাদেরকে ঘিরে ফেললো চোখের পলকে আর তারা কিছু বুঝে ওঠবার আগেই টানতে টানতে জঙ্গলটার মধ্যে নিয়ে গেল হরি দেখল এদের মধ্যে রাজর্ষি আর থ্রি মাস্কেটিয়ার্স তো আছেই আরও গোটা কতক বেশ বেশি বয়সের কিন্তু কিন্তু চেহারার অচেনা ছেলে রয়েছে প্রত্যেকের হাতে রড বা লাঠি গোছের অস্ত্র রাজর্ষির হাতে ঝকঝক করছে একটা ড্যাগার রাজর্ষি হাত বাড়ি বলল গোপালের চিঠিটা দেখি হরি এত ভেবাচাকা খেয়ে গিয়েছিল যে জবাব দিতে ভুলে গেল রাজর্ষের চড়াত করে তার গালে একটা চড়কশিয়ে দিয়ে বলল কাল তো খুব তেজ দেখিয়ে গিয়েছিলে ভেবেছিলে আমরা ভেরুয়া এখন তো আর গোপাল নেই যে সাহস দেখাবে চিঠিটা ভালোই ভালোই বের করে দাও হরি অঙ্ক বই খুলে চিঠিটা বিনা বাক্যবায়ে বের করে দিল রাজর্ষ চিঠিটা পড়ে অন্য একটা ছেলের সাথে দিয়ে হরির থেকে চেয়ে বললে তোমার সঙ্গে গোপালের কি কি কথা হয়েছে হরি অবাক হয়ে বলল। রোজ তোমরা গোপালের কথা জানতে চাও কেন তার সঙ্গে তো আমার সব একটু ভাব হয়েছে এখনও তাকে আমি ভালো করে চিনিও না রাজার তার দিকে স্থির চোখে চেয়ে বলল গোপালকে আমরা চিনি বিশেষ কারণ না থাকলে সে সহজে কারোর সঙ্গে ভাব করে না তোমার সঙ্গে যখন সে ভাব করেছে তখন কারণও নিশ্চয়ই একটা আছে আমরা সেই কারণটা জানতে চাই হরি অসহায়ভাবে মাথা নেড়ে বলল আমিও কারণটা জানি না আর কাল রাতে তোমরা যখন কুঞ্চে ওকে মেরেছিলে তখনও অজ্ঞান হয়ে যায় অজ্ঞান অবস্থায় কথা বলবে কি করে এ কথায় সকলে স্থির হয়ে গেল রাজর্ষী গলা একটা বাঘের মতো গর্জন ছেড়ে বলল। কাল রাতে ওকে আমরা মেরেছি এই কথা কে বলল তোমরা ছাড়া আর কে মারবে পটাং পড়ল হরির বাঁ কাঁধে যন্ত্রণায় ওফ শব্দ করে সে মাটিতে উবু হয়ে বসে পড়ল। টুবলো চেঁচিয়ে মেরে ফেললো বাঁচাও তারপর কি হলো কে জানে চারিদিকের থেকে ছেলেগুলো ঠকাঠক লাঠিয়া রড চালাতে লাগলো হরির কোমরের একটা জুতো শুদ্ধ পায়ের লাঠিও এসে লাগলো জোরে সে মাটিতে পড়ে যেতেই দেখলো একটা ছেলে মস্ত রড তুলেছে তার মাথা লক্ষ্য করে ভয় চোখ বুঝে ফেলল হরি আর চোখ বুঝেই শুনতে পেলল কোথা থেকে যেন একটা দ্রুতগামী তেচি ঘোড়া দৌড়ে আসছে মাটিতে টকবক শব্দ হচ্ছে তার পায়ের ঝড়ের মতো বোন বা তার ভেঙে এসে পড়লো কাছে খুব কাছে আর তো স্বরে কারা যেন একসঙ্গে চেঁচিয়ে বলে উঠল পাগলা সাহেব পাগলা সাহেব তারপরেই ভোজবাজির মতো কে কোথায় মিলিয়ে গেল কে জানে খানিকক্ষণ শুয়ে থেকে ভালো করে দম নিল হরি তারপর ধীরে ধীরে উঠে বসল অদূরে একটা গাছের গোড়ায় টুবলুর রোগা শরীরটা নেতিয়ে পড়ে আছে হরি গিয়ে টুবলুকে নাড়া দিয়ে বললো এই টুবলু টুবলু তোমার কি খুব লেগেছে টুবলু ধীরে ধীরে উঠে বসলো মুখে ক্লিষ্ট একটা হাসি বলল লেগেছে তো ভাই খুব মুখে একটা ঘুষিও মেরেছিল জোর কিন্তু আরও সাংঘাতিক কাণ্ড হতে পারতো পাগলা সাহেবের জন্য বেঁচে গেছি পায়ের গায়ের ধুলো ঝেড়ে দুজনে উঠে দাঁড়ানোর পর জিজ্ঞাসা করলো এই পাগলা সাহেব কে বলতো টুবলু মাথা নেড়ে বললো জানি না লোকটা মানুষ না ভূত তাও জানি না শুধু জানি মাঝে মাঝে পাগলা সাহেব দেখা দেয় তাহলে আর একটা কথার জবাব দাও পাগলা সাহেবের কবর বলতে এখানে কিছু আছে কি টুবলু মাথানারে বলল ঠিক বলতে পারবো না তবে শুনেছি এরকম নামের একটা কবর কোথাও আছে তবে সেটা কোথায় তা কেউ জানে না সেই কবরের কি মাহাত্ম আছে কি কোনো টুবলু মাথানারে বলল জানি না তবে শুনেছি কবর থেকে পাগলা সাহেবের কফিনটা যদি কেউ তুলে ফেলতে পারে তবে আর মতিগঞ্জে পাগলা সাহেবকে কখনো দেখা যাবে না আর টুবলু হঠাৎ চুপ করে চাওয়ায় হরি পড়ল আর কি পাগলা সাহেবের গলায় একটা মুক্ত বসানো সোনার ক্রস আছে সেটার দাম লাখ লাখ টাকা হরি একটু চুপ করে থেকে বলল, তাই বলো টুবলু মুখে রক্ত হাতের পিঠে মুছে নিয়ে বলল তোমার খুব লাগেনি তো না মাস্টারমশাইদের বেঁধ খেয়ে খেয়ে আমার হাড় পেকে গেছে শোনো তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না তুমি বাড়ি ফিরে যাও এটুকু আমি একাই যেতে পারবো টুবলু বলল আচ্ছা তারপর দুজনে দুজনের কাছ থেকে বিদায় নিল বাড়ি ফিরে এসে হরি মুখ ধুয়ে ব্যথার জায়গায় একটু মলম খসল বাঁ কাঁধটা ফুলে শক্ত হয়ে উঠেছে কোমরটাও টন করছে কিন্তু প্রবল মানসিক উত্তেজনায় সে শরীরের ব্যথা তেমন টের পাচ্ছিল না পড়তে বসেও সে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল কানে বাড়ছিল ঘোড়ার পায়ের সেই টকবক শব্দ কে পাগলা সাহেব কোথা থেকে উঠে আসে কোথায় চলে যায় হঠাৎ খুব কাছ থেকে কে যেন বলে উঠল ওহ খুব ঠ্যাঙানি খেলে আজ যা হোক ওহ তবু অল্পের ওপর দিয়ে গেছে হরি একটু চমকে তাক ও উঠে চারিদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না জানলা ফাঁকা আশেপাশে জনমনুষের চিহ্ন নেই অথচ পটল দাস যে ভূত নয় তা সে জানে অথচ গলাটা পটল দাসেরই পটল দা তুমি কোথায় অদৃশ্য ভদৃশ্য হয়ে যাওনি তো চারদিকে চোখ রাখতে হয় রে ভাই চারদিকে চোখ রাখতে হয় হরির এবার আর ভুল হলো না পটলের গলার সরসোনা যাচ্ছে ঘরের ভিতরেই তবে ছাদের কাছ থেকে দেওয়ালা যে বিশাল অয়েল পেন্টিংটা ছিল সেটা আধখানা সরানো তার পিছন একটা চৌকো ফোকর পটল দাস সেই ফোকর দিয়ে মুখ বের করে খুব হাসছে ছবির পিছনে যেটা থাকতে পারে সে ধারণা হরির ছিলই না সে গোয়েন্দা গল্পের বইটি বিশেষ পড়েও নি সব কল্পনা করবে তাই সে খুবই অবাক হয়ে গেল বলল তুমি ওখানে উঠলে কি করে পটলদাস বুড়ো মানুষ কিন্তু ওই উপর থেকে অনায়াসে বিড়ালের মধ্যে একটা লাভ মেরে মেঝে নেমে এলো আশ্চর্যের বিষয়ে কোনো শব্দও হলো না নেমে ঘরের কোণ থেকে একটা ফুল ছাড়ুনি নিয়ে ছবিটা আবার যথাস্থানে ঠেলে পোকোটা ঢেকে দিল তারপর হরির দিকে চেয়ে বলল এইসব পুরনো আমলের বাড়িতে কত সুরঙ্গ ঘর আর গুপ্ত কুঠুরি যে আছে তার হিসেব নেই তা আমিও পটল দাস লোকে যে আমাকে আদর করে ইঁদুর বলে ডাকত সেটা তো আর এমনি নয় সব গর্ত সব ফক খবর রাখি ওই ফোকর দিয়ে কতবার এই বাড়িতে ঢুকেছি ঢুকে কী করো দাস একটা দীর্ঘশাস্ত্রী বলল কিছু না রে ভাই চুরি টুরি তো আমি ছেড়ে দিয়েছি শুধু অভ্যেসটা বজায় রাখা একটু ব্যায়ামও হয় ওই অত ওপর থেকে লাফ দিয়ে নামলে তোমার ব্যথা লাগলো না পাগল নাকি নাকি বায়ুবন্ধন করে নিয়েছিলাম না একবার কুঞ্জবাবু রাগ করে তিনতলার ছাদ থেকে পাঁজা কোলা করে তুলে আমাকে ফেলে দিয়েছিল বুঝলে তা গায়ে আঁচড়টিও লাগেনি পরেই ফের ছাদে গিয়ে কুঞ্জবাবুর মুখোমুখি দাঁড়িয়ে বললুম কাজটা মোটে ঠিক করার নি মশাই এরকমভাবে ফেলে দিলে মানুষের মৃত্যুও হতে পারে কিন্তু কুঞ্জবাবু ভাবলে আমি ভূত তিনতলা থেকে পড়ে অক্কা পেয়ে ভূত হয়ে শোধ নিতে এসেছি তাই আমাকে দেখে গোঁগো করে সেই যে অজ্ঞান হলেন জ্ঞান ফিরল সাত দিন পরে আমাকে যখন আর ছেলেগুলো মারছিল তখন তুমি কোথায় ছিলে পটল দাস একটু হেসে বলল কাছে পিঠেই ছিল আজকাল সব পুরনো দিনের কথা খুব মনে পড়ে কি না ওই যে কুঞ্জবাবুর কথা বললুম আজ সেই তেনাদেরই তেতলার ছাদে বসে পুরনো কথা ভাবছিল কুঞ্জবাবু কবে মরে গেছেন বাড়িটা চামচিকে আর বাদুরের বাসা ছাদে ঘুরে ঘুরে পুরনো কথা ভেবে মনটা খারাপ লাগছিল তাহলে সবই তুমি দেখেছ দেখলুম তবে অল্পের ওপর দিয়ে গেছে হরি এবার নড়চড়ে বসে বলল অল্পের ওপর দিয়ে কেন গেল তো ছেলেগুলো আমাকে আর ডুবলুকে ছেড়ে হঠাৎ পালিয়ে গেল কেন ঘোড়ায় চড়ে কি এসেছিল তখন পটলদাসের মুখখানা কেমন যেন তোম্বা হয়ে গেল মাথা নেড়ে বললো ঘোড়া না তো সেরকম কিছু দেখিনি চেপে পটল পটলদা তুমি সব জানো কি দেখবো বলেছি না চোখে ছানি প্যালারাম কাটিয়ে দেবে বলেছে তারপর নাকি আবার সব দেখতে পাবো আগের মতো আজ এই পর্যন্তই থাক বাকি অংশ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি ধন্যবাদ সঙ্গে থাকুন